press the bell icon on the YouTube app and never miss another update. তো গাড়িতে আমাদের সামনে এখন যে গাড়িটা আছে সেটা হচ্ছে যে সুজুকি অল্টো, এটা সিসি হচ্ছে 800, এটা এসি আছে, পিএসও আছে, এটা এমজিও আছে, আর এটা হচ্ছে ইঞ্জিনটা হচ্ছে ইএফআই, গাড়িটা হচ্ছে যে মূলত অকটানে চলে, এটার সিডিটাও ঠিক আছে, মানে সিডি যে চালানো হয় এটা সিডি ঠিক আছে, গাড়িটা হচ্ছে মূলত ব্লু বুক, আর এটার ফিটনেসটা বেশ ভালোই আছে। তো আপনারা যারা উবারের জন্য গাড়ি কিনবেন তাদের জন্য সস্তায় যে যারা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য গাড়িটা বেস্ট হবে। তো গাড়িটার আস্কিং প্রাইসটা ওনারা বলতেছেন যে 270,000 টাকা। তো 270,000 টাকা হলে আপনারা এরকম একটা গাড়ি কিনতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যারা হচ্ছে যে কম বাজেটের মধ্যে গাড়ি কিনতে চান তাদের জন্য গাড়িগুলা ভালো হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা গাড়ি আছে, তো আমি একে একে আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করবো। আই থিঙ্ক আপনারা আমাদের পাশে আছেন আর সবসময় মাউন্ট ব্লগ দেখতেছেন এরকম নিত্য নতুন কার রিভিউগুলোর জন্য। সো গাড়িটা হচ্ছে যে ফ্রন্ট সিট থেকে দেখতে পাচ্ছেন গাইজ এমনটাই দেখাচ্ছে সিটগুলোর কন্ডিশনটা এমন। আমি যদি আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখাতে চাই তাহলে দেখতে পাচ্ছেন গাইজ ড্যাশবোর্ডটার অবস্থাটা হচ্ছে এমন দেখতে পাচ্ছেন। আর এটার আবারও বলতেছি প্রাইসটা, এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 270,000 টাকার মতো। আর যদি আমি ব্যাক সিটটা দেখাতে চাই, একদম পেছনের সিটগুলো দেখাতে চাই, তাহলে হচ্ছে যে সেগুলোর কন্ডিশন, সেগুলোর অবস্থাটা হচ্ছে এমন। তো আমি আপনাদেরকে যে আরও একটু ভালো আইডিয়া দেওয়ার জন্য মূলত ইঞ্জিনের ইঞ্জিনটা কেমন ভিউ দেখাচ্ছি, ইঞ্জিনটা কেমন দেখাচ্ছে সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। ইঞ্জিনটার অবস্থাটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন আপনারা, ইঞ্জিনটার অবস্থা হচ্ছে এরকম। যদি আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাতে চাই তাহলে ইঞ্জিনটার অবস্থাটা হচ্ছে এরকম। আমাদের সামনে এখন যে গাড়িটা আছে সেটা হচ্ছে গিয়ে যে টয়োটার গাড়ি, এটা হচ্ছে গিয়ে যে বিসটা, আর এটা সিসি হচ্ছে 1800, আর মডেলটা হচ্ছে 1996 এর, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 1999, আর এটা সিসি হচ্ছে 1830, এসি আছে, পিএসও আছে, এজি ওকে, তারপরে গাড়িটার ইঞ্জিনটা হচ্ছে যে ইএফআই, গাড়িটা হচ্ছে যে অকটেনে চলে, আর সিএনজি হচ্ছে 60 লিটারের মতো, গাড়িটা হচ্ছে যে ক্যামেরা আছে মানে যে ব্যাক ক্যামেরা আছে আর কি, আর টিভিও আছে, আর গাড়িটার আর হচ্ছে যে ইন্স্যুরেন্স করা আছে। এটার আস্কিং প্রাইসটা ওনারা বলতেছেন যে 400,000 টাকা। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে গাড়িটার আউটলুকটা কেমন, একটু ক্লোজলি দেখাচ্ছি। আই থিঙ্ক আপনারা দেখতেছেন গাড়িটা পাশ থেকে এমন ভিউ দিচ্ছে, আর যদি পেছন দিক থেকে দেখা যাচ্ছে আপনাদেরকে, পেছন দিক থেকে দেখতে পাচ্ছেন গাইজ, আই থিঙ্ক ইয়ো গাড়িটা হচ্ছে পেছন দিক থেকে এমন দেখাচ্ছে। তো পেছন দিক থেকে আউটলুকটা হচ্ছে এমন, ইয়া গাইস, আর পেছন দিক থেকে আউটলুকটাটা হচ্ছে এমন। তো আমরা একটু উঠি, ওকে। সো গাড়িটার ওভারঅল কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন গাড়িটার হচ্ছে যে সিটগুলো অবস্থাটা কেমন সেটা জানার চেষ্টা করবো, মানে সিটগুলোর কন্ডিশনগুলো কেমন। তো গাড়িটা যদি একটু দেখাতে চাই তাহলে হচ্ছে যে ফ্রন্ট সিটের অবস্থা, ফ্রন্ট সিটের অবস্থাটা হচ্ছে এমন, গাড়িটা হচ্ছে যে ফ্রন্ট সিট থেকে মূলত এমন ভিউ দিচ্ছে। আর যদি গাড়িটার ড্যাশবোর্ডটা দেখাতে চাই, গাড়িটার ড্যাশবোর্ডটা হচ্ছে এমন, গাড়িটা দেখতে পাচ্ছেন গাইজ, গাড়িটার ড্যাশবোর্ডটা হচ্ছে এমন, আর একটা মৃদু সাউন্ড বাজতেছে গাড়ির মধ্যে, ওকে। আর গাড়িটার হচ্ছে যে সিটগুলো হচ্ছে এমন, ওকে। সো আর ব্যাক সিটটা যদি দেখাতে চাই তাহলে ব্যাক সিট থেকে দেখতে পাচ্ছেন গাইজ, সেটা হচ্ছে এমন ভিউ দিচ্ছে। তো এই হচ্ছে যে এই যে গাড়িটার ওভারঅল কন্ডিশন। আই থিঙ্ক আপনারা একটা ওভারঅল আইডিয়া পেয়ে গেছেন গাড়িটা সম্পর্কে। তো এখন আমি আসলে আপনাদেরকে দেখাতে যাচ্ছি গাড়িটার ইঞ্জিনটা কেমন। গাইজ আমরা এখন আপনাদের জন্য হচ্ছে যে ইঞ্জিনটা কেমন অবস্থায় আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গাড়িটার ইঞ্জিনটার ওভারঅল কন্ডিশনটা হচ্ছে এমন দেখতে পাচ্ছেন আপনারা। যদি আপনারা আপনাদের বাজেট যদি একটু কম থাকে তাহলে আপনারা আই থিঙ্ক এই ধরনের গাড়িগুলো কিনতে পারেন, আর গাড়িটা কিন্তু ইন্স্যুরেন্স করাও আছে। তো বেশ আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে। তো এখানে আসলে হচ্ছে গাড়িগুলোর প্রাইসটা গাড়ি বেঁধে পার্থক্য হয়, কোনোটা 3,00,000, 4,00,000, কোনোটা 5,00,000। আসলে আপনি যদি দেখে কিনেন তাহলে আপনি বেশ ভালো মানের গাড়িই পাবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া যে এখানে যে শোরুম থেকে গাড়ি কিনলে কেমন হবে, বা কার মেলা থেকে গাড়ি কিনলে কেমন হবে, বা হাট থেকে গাড়ি কিনলে কেমন হবে। আসলে আপনি গাড়ি যেখান থেকে কিনেন, যদি আপনি গাড়ি দেখে কিনেন তাহলে আপনি কোথাও থেকে ঠকবেন না। তো এখানোর সেই কথাই বলবো আমি যে অবশ্যই আপনাকে গাড়িটা দেখে কিনতে হবে, কারণ যারা দেখে কিনেন তারাই একমাত্র গাড়িটা ভালো পায়।
তো গাইজ, এখন আমাদের সামনে যে গাড়িটা আছে সেটা হচ্ছে গিয়ে যে টয়োটা গাড়ি, এটা হচ্ছে গিয়ে যে ওয়াগন। তা এটার মডেলটা হচ্ছে 1992, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 1998, সিসি হচ্ছে গিয়ে 1300, এসি আছে এমজিও। ওকে, গাড়িটার ইঞ্জিনটা হচ্ছে ইএফআই, তারপর এটা হচ্ছে যে সিএনজি তো কনভার্ট করা আছে, সেটা হচ্ছে 60 লিটারের মতো। পরে হচ্ছে ইন্স্যুরেন্স করাও আছে, ইন্স্যুরেন্স করা হয়েছে মূলত 19/4/2018। তো এখন আমরা আপনাদেরকে গাড়িটার কন্ডিশনটা কেমন সেটা একটু কাছ থেকে সেটা একটু ক্লোজলি ভিউ করানোর চেষ্টা করতেছি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই গাড়িটার দামটা হচ্ছে যে ওনারা বলতেছেন যে 3 লক্ষ টাকা মাত্র। তো এই গাড়িটার দামটা হচ্ছে 3 লক্ষ টাকা, আপনারা চাইলে এই ধরনের গাড়িগুলো কিনতে পারেন। সো এখন যদি আমি আপনাদেরকে যদি গাড়ির ড্যাশবোর্ডটা দেখাতে চাই গাড়ির, তাহলে গাড়ির ড্যাশবোর্ডটা হচ্ছে কীরকম দেখা দেখতে পাচ্ছেন আপনারা। গাড়ির ড্যাশবোর্ডটা হচ্ছে এমন মোটামুটি বেশ ঠিকঠাক অবস্থায় আছে। ওকে, সো গাড়িটার সিটগুলোর অবস্থা কেমন, সিটগুলোর অবস্থাটা হচ্ছে এমন দেখতে পাচ্ছেন আপনারা। আর গাড়িটা হচ্ছে যে যদি আমি পেছন দিকটা দেখাতে চাই, তাহলে পেছন দিক থেকে গাড়িটার পেছন দিক থেকে এমন দেখাচ্ছে, আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। ইয়েস, ওকে, অল রাইট। তো এখন গাড়িটার ইঞ্জিনটা অবস্থাটা কেমন সেটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যারা দেখতে পাচ্ছেন আপনারা গাইস, গাড়িটার ইঞ্জিনের অবস্থাটা হচ্ছে এমন, গাড়িটা ঠিকঠাক আছে। আবারও বলতেছি, আপনারা যেখান থেকে গাড়ি কিনেন মূলত, আপনারা যেহেতু একটা 8 লাখ টাকা ইনভেস্ট করতেছেন, যে জায়গা থেকে গাড়ি কিনেন দেশের, আপনারা অবশ্যই দেখে শুনে যারা বুঝে তাদেরকে সাথে নিয়ে গাড়ি কিনতে আসবেন। ওকে, আর অবশ্যই, আর যে এই যে এই শোরুমটা আছে, শোরুমটার অ্যাড্রেস হতে শুরু করে, ফোন নাম্বার হতে শুরু করে, সব কিছুই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন। যদি আপনাদের যে বাজেটের মধ্যে যদি কোনো গাড়ি পড়ে, সেটা এখান থেকে কালেক্ট করতে পারেন। ওকে, সো আমি এখন আপনাদেরকে আর একটা গাড়ি দেখাতে যাচ্ছি। তো গাড়িতে আমরা এখন যে গাড়িটার সামনে আছে সেটা হচ্ছে টয়োটা কোর্সা, মডেলটা হচ্ছে 1995, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2001 সালে, আর সিসি হচ্ছে 1331, আর এটা এসি আছে পিএসও ওকে আর এজিও ওকে, আর হচ্ছে এটার সিএনজি তো কনভার্ট করা আছে, সিএনজি হচ্ছে 60 লিটার মতো। গাড়ির ক্যামেরাও আছে, আর এটার ইন্স্যুরেন্স করা আছে, ইন্স্যুরেন্সটা হচ্ছে যে 14/10/2018। ওকে, তো এখন গাড়িটার ওভারঅল কন্ডিশন কেমন যদি আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন গাইজ, গাড়িটার ওভারঅল কন্ডিশনটা হচ্ছে এমন। গাড়িটার ফ্রন্ট সিট দিয়ে কেমন দেখাচ্ছে যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, তাহলে ফ্রন্ট সিট এবং ব্যাক সিটের কন্ডিশনগুলো আপনাদেরকে দেখা দরকার, সব কিছু সম্পর্কে আপনাদের একটা ভালো আইডিয়া দেখা দরকার। তো যার কারণে আমি আপনাদেরকে ফ্রন্ট সিটটা দেখাচ্ছি। তো গাইজ, গাড়িটার ফ্রন্ট সিটটা হচ্ছে এমন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, আর গাড়িটার হচ্ছে ড্যাশবোর্ডটা কেমন দেখতে পাচ্ছেন গাইজ, গাড়িটার ড্যাশবোর্ডটা এমন দেখাচ্ছে, আই থিঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা। তো ইয়েস, এখন ব্যাক সিটটা কেমন দেখাচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ব্যাক সিটগুলো সাধারণত এমন হয় সব ধরনের গাড়িগুলো দেখতে পাচ্ছেন গাইজ, ব্যাক সিটগুলো হচ্ছে এমন দেখাচ্ছে। সো চাইলে আপনাদের যদি সীমিত বাজেট থাকে, তাহলে আপনারা এই ধরনের গাড়িগুলো কিনতে পারবেন, সবাইকে কেনার আমন্ত্রণ রইল। তো গাইজ, আমরা এখন একটা গাড়ির সামনে আছি, সেটা হচ্ছে যে 1995 নাকি 2001 হচ্ছে যে রেজিস্ট্রেশন, আর এটার কত লিটার সিএনজি? আচ্ছা, এটা হচ্ছে 60 লিটার সিএনজি, আর সিসি হচ্ছে 1331, এটার আস্কিং প্রাইসটা ধরা হচ্ছে যে 4,50,000 টাকা। তো গাড়িটার কন্ডিশনটা কেমন আমি প্রথমে আপনাদেরকে দূর থেকে আউটলুকটা দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন গাইজ, গাড়িটার আউটলুকটা হচ্ছে এমন দেখতে পাচ্ছেন। তো আমরা এখন গাড়িটার দেখতে যাচ্ছি, গাড়িটার ফ্রন্ট সিট এবং ব্যাক সিট থেকে কেমন দেখাচ্ছে, তারপর আমরা দেখবো পেছন দিক থেকে কেমন দেখাচ্ছে, সব কিছুই আপনাদেরকে দেখানো হবে। তো আই থিঙ্ক আপনারা আমাদের পাশেই আছেন। সো গাইজ, আমরা এখন গাড়ির ফ্রন্ট সিটে আছি, গাড়ির ফ্রন্ট সিট দেখতে পাচ্ছেন গাইজ, ফ্রন্ট সিটের কন্ডিশনটা হচ্ছে এমন, বেশ ভালোই আছে। আর যদি আমরা ব্যাক সিট দেখাতে চাই, তাহলে ব্যাক সিট দেখাতে চাই গাইজ, ব্যাক সিটের কন্ডিশনটা হচ্ছে এমন। ইয়েস, আই থিঙ্ক আপনারা দেখতেই পাচ্ছেন। ওকে, সো এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাড়িটার পেছন দিক থেকে কেমন দেখাচ্ছে গাইজ, পেছন দিক থেকে দেখতে পাচ্ছেন, পেছন দিক থেকে কেমন দেখাচ্ছে। সো আমি এখন আপনাদেরকে গাড়িটার ইঞ্জিনটা কেমন দেখাচ্ছে, ইঞ্জিনটার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, গাড়িটার ইঞ্জিনটা কীরকম অবস্থায় আছে, গাড়িটার ইঞ্জিনটা কীরকম কন্ডিশনে অবস্থায় আছে সেটা দেখানোর চেষ্টা করবো। তো এখন আমাদের সামনে আছে ইঞ্জিনটা খোলা আছে, এটা ইএফআই নাকি?
আচ্ছা এটা হচ্ছে ইএফআই ইঞ্জিন, ইঞ্জিনটা একটু ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে, ইঞ্জিনটা একটু ক্লোজলি দেখাচ্ছি আপনাদের একটু বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, একটু ভালো আইডিয়ার জন্য ইঞ্জিনটার কীরকম অবস্থা একটু ক্লোজলি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গাইস আপনারা, দেখতে পাচ্ছেন আই থিঙ্ক। আচ্ছা তো এখানে যে আরেকটা কথা মেক শিওর করতে চাই সেটা হচ্ছে যে এখানে যে গাড়ি যেগুলো আছে সেগুলোর পেপার্স ওকে, সো পেপার্স নিয়ে ওনারা একটু ক্যান্সেল করতে পারবেন যে কোনো সমস্যা হবে না। আচ্ছা সো আমরা এখন অন্য একটা গাড়ির সামনে আসি, সেটা এটা 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 হচ্ছে যে ক্যারিনা, আচ্ছা এটা 93 মডেল, আচ্ছা এটা হচ্ছে গাইজ 93 মডেল, এটা হচ্ছে 1998 রেজিস্ট্রেশন। আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে 3,50,000, তো গাইজ এটার প্রাইসটা হচ্ছে যে 3,50,000 টাকা। তো গাড়িটার কেমন আউটলুক দিচ্ছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে আমি আপনাদেরকে এক্ষেত্রে ইঞ্জিনটা দেখাচ্ছি, যে কারিনার যে গাড়ির ইঞ্জিনটা আছে সেটা আপনাদেরকে বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য দেখাচ্ছি। এটা ইঞ্জিনটা হচ্ছে ইএফআই, আচ্ছা এটা সিসি কত লিটার? 1800 সিসি হচ্ছে 1800, আর সিএনজি 60, আচ্ছা এটা সিএনজি হচ্ছে গাইজ 60 লিটার। সো আপনাদের একটু ভালো একটা আইডিয়ার জন্য আমি আপনাদেরকে ইঞ্জিনগুলো একটু ক্লোজলি দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে গাড়িটার ইঞ্জিনটা আসলে কীরকম অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন গাইজ, আচ্ছা দেখতে পাচ্ছেন ওকে। সো আমরা এখন আপনাদেরকে যে গাড়িটার যে ফ্রন্ট সিট থেকে কেমন দেখাচ্ছে বা ব্যাক সিট থেকে কেমন দেখাচ্ছে সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সো এইটা এইটা হচ্ছে গাইড, এইটা হচ্ছে গাড়িটার ফ্রন্ট সিটের অবস্থা। আর যদি আমি আপনাদেরকে ড্যাশবোর্ডটা দেখাতে চাই তাহলে গাড়িটার ড্যাশবোর্ডটা অবস্থা হচ্ছে এরকম। আর হচ্ছে যে সিটগুলো যদি দেখা যায় সিটগুলো কেমন আপনাদের একটু ভালো একটা আইডিয়ার জন্য সিটগুলোর কেমন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন ওকে, আর ব্যাক সিট হচ্ছে এমন, তো এখন যে এই যে কারিনার যে গাড়িটা আছে সেটা পেছন দিক থেকে কেমন দেখাচ্ছে সেটা যদি আমি আপনাদেরকে একটা পেছন দিক থেকে দেখানোর চেষ্টা করি। এত গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটার পেছন দিক থেকে এমন দেখাচ্ছে, ইয়েস পেছন দিক থেকে গাড়িটার আউটলুকটা হচ্ছে এমন। সো আই থিঙ্ক আপনারা যে এই যে কারিনার যে গাড়িটা আছে সেটার আউটলুক এবং প্রাইস এবং ইঞ্জিনের অবস্থাটা কেমন সেটা সম্পর্কে ভালো মতো আইডিয়া পেয়েছেন। আর আবার বলে রাখি যে এই এই যে শোরুমটার অ্যাড্রেস এবং ফোন নাম্বার সব কিছুই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সাথে কথা বলে কন্ট্যাক্ট করতে পারেন এবং কন্ট্যাক্ট করে সেগুলো গাড়িগুলো কিনতে পারেন। Savannah.